নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে একটা আমি এন্ট্রান্স এক্সাম নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কিন্তু পরবর্তীকালে কিন্তু এই এক্সামটা সবাই দিয়ে থাকবে। তোমরা জানো যে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাও, তাহলে তোমাদের কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন বা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিতে হয়, বা তোমাদের স্টেট লেভেলে যে এক্সাম হয়ে থাকে সেই এক্সাম দিতে হয়। কেউ যদি ডাক্তার হতে চায় তাকে কিন্তু নিট এক্সাম দিতে হয়। কিন্তু আজকের ভিডিওতে যে এক্সামটা বলবো সেই এক্সামটা দিয়ে কিন্তু তোমরা ভেরিয়াস কোর্সে ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমরা একটা এক্সাম দিয়ে বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্সও ভর্তি হতে পারবে, জেনারেল লাইন নিয়ে যে পড়াশোনা করো সেই কোর্সেও কিন্তু ভর্তি হতে পারবে। হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই ধরেছো, আজকে আলোচনা করবো কুয়েট এক্সাম সম্পর্কে, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, তো এই এক্সামটা কন্ডাক্ট করে থাকে NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তোমরা এই নামটা শুনে থাকবে, কারণ এটা হচ্ছে একটা সেন্ট্রাল এজেন্সি। ঠিক আছে, তো এই এক্সামটা কেন নেওয়া হয়ে থাকে তোমাদের বলি, এই এক্সামটা দুটো কারণে নেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে এই এক্সামটার মাধ্যমে কিন্তু তোমরা BTEC এ ভর্তি হতে পারবে, BSc ডিগ্রিও করতে পারবে, BA ডিগ্রিও করতে পারবে, অর্থাৎ একটা এক্সাম দিয়ে কিন্তু তোমরা ভেরিয়াস কোর্সে যেতে পারবে। আর 2 নম্বর হচ্ছে এই এক্সামটার মধ্যে দেশের যত ইউনিভার্সিটি রয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু তোমরা তোমাদের কোর্সগুলো কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এই এক্সামটা যদি তোমরা এই এক্সামটা যদি তোমরা দিতে চাও, তাহলে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিই। তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 1 নম্বরে রয়েছে তোমাদের অবশ্যই 12 পাস থাকতে হবে। এবং এখানে একটা জিনিস ভালো বলেছে যে এখানে কিন্তু তোমাদের কোনো মার্কস এখানে বলা নেই, তোমরা জাস্ট পাস করলেই কিন্তু এই এক্সামটা দিতে পারবে। 2 নম্বর রয়েছে নো এজ লিমিট, এখানে কিন্তু এজের কোনো বার্ধক্য ভাতা নেই যে এই এজ লিমিটে হলে তোমরা এই পরীক্ষা দিতে পারবে। এখানে তোমরা যত বয়স হোক না কেন তোমরা কিন্তু এই এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, 3 নম্বরে তোমাদের রয়েছে ক্রাইটেরিয়া অফ ইউনিভার্সিটি। এই পয়েন্টের মানে হচ্ছে এই এক্সামটা দেওয়ার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ কোনো এজ লিমিটও নেই, বা এখানে কিন্তু কোনো মার্কস রিকোয়ারমেন্ট নেই। কিন্তু তোমরা যেই ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই ইউনিভার্সিটি কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া থাকতে পারে, অর্থাৎ সেই ইউনিভার্সিটি থেকে তোমাদের বলা হয়ে থাকতে পারে যে তোমাদের 12-এ হয়তো 60% নাম্বার চাই, বা কোনো ইউনিভার্সিটি বলবে 50% নাম্বার চাই। তো এটা কিন্তু হতে পারে তোমরা যেই ইউনিভার্সিটি চুজ করবে। ঠিক আছে, তারপরে রয়েছে অফার, তোমাকে বলেছি এই এই এক্সামটার মাধ্যমে তোমরা BTEC করতে পারবে, BSc করতে পারবে, BA করতে পারবে, BBA করতে পারবে, এছাড়া BEd ডিগ্রি করতে পারবে, BCA করতে পারবে, BMS করতে পারবে, এরকম কিন্তু ভেরিয়াস কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। তো আরেকটা কথা বলে দিই, কুয়েট UG এবং কুয়েট PG ডিগ্রি হয়ে থাকে। কুয়েট UG-র মাধ্যমে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে পারবে, এবং কুয়েট PG-র মাধ্যমে তোমরা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে পারবে। এই এক্সামটার কিন্তু অনেকগুলো বেনিফিট রয়েছে, যেটা আমি কিন্তু তোমাদের ভিডিওর শেষে বলবো। তো সেই জন্য বলবো তোমার ভিডিওটাকে স্কিপ করবে না, তোমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা এই এক্সাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো এরপর বলবো তোমরা আগেই বলেছি কুয়েট এক্সাম দিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারবে সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং ড্রিম ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি হয়, এই এক্সামটা যেসব ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, তারা যদি চায় এই এক্সামটার মাধ্যমে কিন্তু তারা তাদের ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট ভর্তি করতে পারে। তো যারা এই এক্সামের মাধ্যমে স্টুডেন্ট ভর্তি করবে তারা কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তোমাদের এক্সাম ডেটের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু তোমাদের এক্সাম ডেট প্রায় 15 মে থেকে 31 মের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হবে, এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, হয়তো অ্যাপ্লিকেশন ডেট পেরিয়েও গেছে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু যত ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই তত ধরনের ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দিতে পারবে। কেউ যদি বাংলায় চায় বাংলায় দিতে পারো, কেউ যদি ইংলিশে চায় ইংলিশে, কেউ তেলেগু চাইলে তেলেগুয়ে এক্সাম দিতে পারবে। দেখো ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, তেলেগু, কানাডা আরও রয়েছে। ঠিক আছে, আমি এখানে কিছু লিখে রেখেছি। তো এই এক্সামটার জন্য তোমাদের যে টাকাটা খরচ হবে, জেনারেল, OBC এবং EWS-এর জন্য 800 টাকা, এবং SC ST-র জন্য 350, এবং যারা PWD ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। এখানে এখানে তোমাদের যে এক্সাম প্যাটার্নটা রয়েছে, দেখো এখানে কিন্তু 3টে সেকশনে ভাগ রয়েছে, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। সেকশন 1-এ তোমাদের রয়েছে দেখো 37টা ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে। তো তোমাদেরকে কিন্তু যে কোনো 2 বা 3টে ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে হবে, অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ বলতে তোমরা ইংলিশ পেপার বা বেঙ্গলি পেপার, এইসব পেপারে কিন্তু আলাদা করে এক্সাম কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো এছাড়াও এখানে রয়েছে স্প্যানিশ রয়েছে, ফ্রান্স ভাষা রয়েছে, তোমরা যদি চাও এগুলোতেও কিন্তু তোমরা এক্সাম দিতে পারো, এইসব ভাষার সাবজেক্ট নিয়ে কিন্তু এক্সাম দিতে পারো। এখানে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, 40টা কোশ্চেন কিন্তু তোমাদের করতে হবে, এবং 45 মিনিট। দেখো 50টা কোশ্চেন থাকবে, 40টা করতে হবে, এইরকম অপশন
অপশনাল কিন্তু কোনো এন্ট্রান্স এক্সামে নেই। এটাই হচ্ছে প্রথম এন্ট্রান্স এক্সাম যে এভাবে তোমাদের অপশন দেওয়া রয়েছে। সেকশন টুতে তোমাদের রয়েছে দেখো 27 ডোমেন স্পেসিফিক সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমরা যে 12 যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছো তোমরা কিন্তু এখানে সেই সাবজেক্টের উপরেই কিন্তু পরীক্ষা দেবে। এখানে 27টা সাবজেক্ট কিন্তু রয়েছে, তোমরা 3টে বা 4টে সাবজেক্টে বা 6টা সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো যারা 12 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখেছো বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখেছো তারা কিন্তু সেই সাবজেক্টগুলোর উপরেই কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এখানেও 50 নম্বরের 50টা কোশ্চেন থাকবে, তোমাদের 40টা কোশ্চেন করতে হবে এখানে 45 মিনিট, ঠিক আছে। তো অ্যালফায় তোমাদের যেটা রয়েছে সেকশন থ্রিতে তোমাদের জেনারেল টেস্ট হবে, যেখানে তোমাদের 60টা কোশ্চেন থাকবে এবং 50টা কোশ্চেন কিন্তু অ্যান্সার দিতে হবে, এবং এখানে সময় তোমাদের কিন্তু 1 ঘন্টা, ঠিক আছে। তো এই যে জেনারেল টেস্ট রয়েছে এখানে তোমাদের কী কী বিষয় পড়তে হবে, তোমাদের যে এনসিইআরটি 11-12 বই রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এছাড়া তোমাদের ভোকাবুলারি, রাইটিং, গ্রামার, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, রিজনিং এইসব সাবজেক্টের উপরেই কিন্তু তোমাদের এক্সাম হবে। এবং এখানে তোমাদের ঠিক অ্যান্সার দাও তাহলে 5 নম্বর পাবে, এবং ভুল অ্যান্সার হলে কিন্তু -1 কিন্তু কাটা যাবে। এক্সাম মোড রয়েছে এখানে, হাইব্রিড মোড রয়েছে এখানে, তো অর্থাৎ এখানে সিবিটি এবং পেন অ্যান্ড পেপার বেস দুটোই হবে, কম্পিউটার বেস টেস্ট এবং পেন অ্যান্ড এবং পেপারেও কিন্তু এখানে তোমাদের পরীক্ষা হবে। তো এক্সাম সেন্টার, তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় তোমাদের এই কিউট এক্সামের এক্সাম সেন্টার পড়তে পারে তো সেটা এখানে দেওয়া আছে। প্রথমত হচ্ছে দেখো আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সুরি, জলপাইগুড়ি, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা, এই কয়েকটা জায়গায় কিন্তু এই এক্সামের সেন্টার রয়েছে। তো এই এক্সামটার মাধ্যমে তোমরা কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে তার সেখানে কিছু কিছু স্পেশাল ইউনিভার্সিটি এখানে বলে দিচ্ছি। JNU রয়েছে, এটা তোমরা সবাই কিন্তু নাম শুনবে। DU রয়েছে, দিল্লি ইউনিভার্সিটি, এছাড়া জামিয়া মিলিয়া ইসলামিয়া, এছাড়া নাগাল্যান্ড ইউনিভার্সিটি, মণিপুর ইউনিভার্সিটি এবং ওয়েস্টবেঙ্গলে যে সেন্ট্রাল ইউনিভার্সিটিটা রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটি কিন্তু রয়েছে যেটা হচ্ছে কিউটের মাধ্যমে কিন্তু এখানে অ্যাডমিশন হতে পারবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই এক্সামটাতে তোমাদের কী কী সুবিধা রয়েছে, তো ভিডিওর শেষে তোমাদের বলবো এই এক্সামটার মাধ্যমে কিন্তু তোমরা দেশের যত টপ ইউনিভার্সিটি রয়েছে তো সেখানে কিন্তু ভর্তির একটা সুযোগ পাবে। তো দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে ইকুয়াল অপরচুনিটি রয়েছে, এখানে তোমরা সমান সমানভাবে কিন্তু তোমাদের এখানে অপরচুনিটি রয়েছে এই এক্সামটার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে যারা হচ্ছে ভাবছো যে IIT ভর্তি হবে তারা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন বা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা IIT বা NIT ভর্তির চেষ্টা করে, কিন্তু সেখানে যদি তোমরা ভর্তি না হতে পারো তাহলে কিন্তু তোমরা এই কিউট এক্সাম দিয়ে কিন্তু তোমরা তোমাদের বিটেক ডিগ্রিতে ভর্তি হতে পারবে। এবং এখানেও কিন্তু তোমরা এমন কিছু কলেজ রয়েছে, খুব ভালো ইউনিভার্সিটি রয়েছে যেখানে একটু কম খরচে তোমরা কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে পারবে। 4 নম্বর হচ্ছে সিট সংখ্যা, এখানে অনেক হিউজ পরিমাণ সিট সংখ্যা রয়েছে তোমাদের, কারণ IIT কিন্তু তোমরা দেখবে যে টোটাল IIT মিলে কিন্তু 17,000 কি 20,000 সিট রয়েছে। এখানে কিন্তু তোমাদের এক একটা কলেজেই কিন্তু অনেক পরিমাণ সিট থাকে, ঠিক আছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে এখানে হিউজ সংখ্যক সিট রয়েছে এবং এই এক্সামটা দিয়ে কিন্তু তোমরা একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে এবং ভালো এডুকেশন লাভ করতে পারবে। তো এই এক্সামের আরো অনেক কিন্তু সুবিধা রয়েছে, আস্তে আস্তে কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে। তো যদি এই এক্সামটা সম্বন্ধে আরো ডিটেইলসে জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো।